ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। হে আল্লাহুম্মা আমি সকলকে অনুরোধ করে বলছি, এখন ওয়াজ করতেছি, একটা লোক কথা বলবেন না, স্বয়ং আল্লাহকে ভালোবেসে রসুলকে ভালোবেসে জমানটা একদম বন্ধ করে দিবেন, নীরব থাকবেন, এক আল্লাহকে খুশি করার জন্য কথা শুনবেন, আমি নিজেও কথা বলবো গো। এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, আমি তাহিরে একদিন চলে যাব, মগরিবের নামাজের পর আসলে হাজার মানুষ এমনি ছুটে আর আসবেন না, একদিন আমার কণ্ঠ থাকবে না, একদিন আমার যশ কেটি থাকবে না। উত্থান পতন জীবনে অনেক দেখেছি, বহু রাজপ্রাসাদের মালিককে দেখেছি ফকির হয়ে গেছে, আবার অনেক ফকির রাজপ্রাসাদের মালিক হয়ে গেছে, অনেক বক্তা পড়ে গেছে বাড়িতে রেস্টে পড়ে আছে, অনেক বক্তা আবার ওয়াজ করতেছে, আমার নিজের চোখের দেখা অনেক মানুষ দেখেছি, 10 বছর 12 বছর ওয়াজ নসিহত করার পরে হয়তো জানে বলাই না, আর না হয় তার আগের অবস্থা থাকে না। ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না, সব কিছুর মিলিয়ে বলুন আমাদের ইজ্জতের মালিক কে? যৌবন কালে যদি আপনার টাকা বেশি থাকে, বার্ধক্যকালে যদি আপনার টাকা কমে যায়, দেখবেন টাকা যখন ছিল আপনার বন্ধুর সংখ্যা বেশি ছিল, কিন্তু যখন পুরো বয়সে আপনার টাকা কমে গেছে, আপনার বন্ধুর সংখ্যাও কমে গেছে, কিন্তু একটা পজিশন যদি আপনি অর্জন করতে পারেন, আপনার জোয়ান কাল বন্ধ থাকবে, বুড়া কালও বন্ধ থাকবে। এটা হলো এলেম, এটা হলো এলেম, এটা হলো জ্ঞান। সত্যিকার এলেম ওয়ালা যারা, আলেম যারা, দেখবেন টাকাওয়ালাদের যৌবন কালে থাকে বন্ধু বেশি, আর আলেমদের বুড়া কালো বন্ধু বারে। কথা বলেন ঠিক না? এই জন্য আল ইলমু নূর, এলেম হইলো আলো। এই জন্য এখন এলেম কারে কয়, মাদ্রাসায় পড়লেন আপনি আলেম ঠিক আছে, কিন্তু এর বাইরে আপনি আলেম হতে পারবেন কেন? সিএনজিওয়ালাও আল্লাহর ওলি হতে পারবে, রিক্সাওয়ালাও আল্লাহর ওলি হতে পারবে, কুদাল দিয়া মাটি কাটে গো সেও ওলি হতে পারবে, আবার কামেল পাশ করেও ওলি হতে পারবে, স্কুলের হেডমাস্টারও ওলি হতে পারবে, মাদ্রাসার প্রিন্সিপালও ওলি হতে পারবে। হ্যাঁ, তবে চারটা শর্ত লাগবে আপনার, একটা হলো সহবত, আরেকটা হলো খেদমত, আরেকটা হলো মহব্বত, আরেকটা হলো ইবাদত। এই চারটা বিষয় যদি তোমার গলার মালা বানাইতে পারো, খোদা কসম করে বলি, তোমার মুর্দা কলবটারে আমার আল্লাহ জিন্দা বানাইয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়া আর-রহমানুর রহিম। যিনি ছিলেন, যিনি আছেন, তিনি থাকবেন, তিনি আর কেউ নও, তিনি হলো আমার মাওলা। এই মাওলা কোরআনের মধ্যে বলেছেন, এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেন, কুল্লু মান আলাইহা ফান। এই বক্সটা আর একটু দিকে ফিরে গেলে সব ধ্বংস হবে গো। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন,
জবান খুলে বলেন তিনি কে, আর চিৎকার মেরে বলেন তিনি কে, ওই আল্লাহ কে, দুইজন না একজন। যারা বলে আমরা আল্লাহ দুইজন মানি, এরা আমাদেরকে কি সত্য বলে না মিথ্যা বলে? আমরা সুন্নিরা কোনদিন আল্লাহ দুইজন বলি না, আমরা বলি আল্লাহ একজন, সেজদা পাওয়ার মালিক একজন। আমার নবী বলছে আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করার অনুমতি দিত তাহলে আল্লাহ স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্য। অনেকে বলে আমরা নাকি মাজার পূজা করি, এর বাইগুলা ভাঙার দরকার। আমরা কোনদিন মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। কথা বলেন ঠিক না? আমরা ওলি আল্লাহর দরবারে জিয়ারত করি, জিয়ারত আর পূজা এক জিনিস নয়। কথা বলেন ঠিক না? এই জন্য আমার আল্লাহ কুরআন কারীমের ভিতরে অসংখ্য জায়গায় শুধুমাত্র আল্লাহ বলেছেন আমার ইবাদত করো, আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার গোলামি করো। আমি আল্লাহ টেন্ডারবাজি করার জন্য তোমাদেরকে পাঠাই নাই, রাহাজানির জন্য পাঠাই নাই, সন্ত্রাসী করার জন্য পাঠাই নাই, জঙ্গি বাদ্যার করার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ পাঠাইছি কেন? কোরআনের আয়াত প্রমাণ করে আল্লাহ কোরআনে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আল্লাহ রাব্বুল আলামিন বলে গো, আমি মানুষ এবং জিন জাতিকে তৈয়ার করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই গোলামি করো, ইচ্ছে করলে তুমি গোলামি করতে পারো, ইচ্ছে করলে তুমি আবার ছেড়ে দিতে পারো। বিবেক নামও একটা মহাশক্তি আল্লাহ দান করেছেন, কোন পথে চললে আল্লাহ খুশি হবে তা বোঝার জন্য। এই বিবেক নামক একটা মহাশক্তি আল্লাহ লাগিয়ে দিয়েছেন, একটা চমৎকার মেমোরি আমাদেরকে লাগিয়ে দিয়েছেন। এই মেমোরি দিয়ে বুঝতে পারি কোন কাজ করলে আল্লাহ বেজার হয়। আজকে মুসলমান কোন দিকে ডাইভার্ট হচ্ছে? আজকে মুসলমান ভালো কাজে পাওয়া যায় না, আজকে মুসলমান ভিন্ন দিকে চলে যায়। আরে মুসলমান নিকৃষ্ট জাতি নই, মুসলমান হলো উৎকৃষ্ট জাতি, দামি জাতি। কথা বলেন ঠিক না? আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে কি, তোমরা মুসলমান না হইয়া মরির না। এখন প্রশ্ন হলো মুসলমান কারে কয়? আমার দেশে নিজের একে আমি মুসলমান, আবার সুদের মধ্যে এক নম্বর। তারা ঘুমাই গেছে ভাই, টাকা চাইছি দিকে ভেজা দিছে। হ্যাঁ, দান করলে ধন কমে না পারে? এগুলো কি চাইলে হাসতে হবে, মানে মুখ আছে বলে হাসতে পারবেন, কথা বলতে পারবেন, এটাই নিয়ম। আপনাদের সব সময় সবকিছু স্বাধীনতা আল্লাহ দেয় নাই। চোখ দিছে দেখার জন্য সব তো দেখতে পারবেন না, মুখ দিছে কথা বলার জন্য সব বলতে পারবেন না, পা দিছে হাঁটার জন্য সব দিকে হেঁটে যাওয়া যাবে না, ঠিক কি না? বলে এখন প্রশ্ন, মুসলমান কাকে বলে? কি মুসলমান কাকে বলে? এই সংজ্ঞাটা আমি দেই না, আমার রাসূল দিয়েছে। আমার রাসূল বলে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, এই লোকটা হলো মুসলমান। আপনি এমন কিছু প্রদর্শন করবেন না যার জন্য ব্যক্তিগতভাবে আমি কষ্ট পাব। আমি এমন ভাবে কথা বলা উচিত হবে না যে কথাগুলো বললে আপনি কষ্ট পাবেন, কারণ আমরা একজন, আমি আপনি আমরা, আমরা সবাই সবার তরে, ঠিক কিনা? বলে তো মুসলমান না হইয়া মরিও না, তা আমরা সবাই কি মুসলমান? কিন্তু কাজ হলো বেঈমানের মতো, মুখে দাবি করে আমি মুসলমান, হিসাব মিলে দেখা যায় সুদ নাম সুদখুর নাম্বার ওয়ান। তো এগুলো নামে মুসলমান, কাজে মুসলমান? এই বিষয়গুলো আপনাকে বের করতে হবে। দুই, আজকে আমরা নামে মুসলমান মানুষের হক নষ্ট করে এমন কিছু লোক আছে কিনা বলে? তো এরা নামে মুসলমান,
আল্লাহর হাবিব বলেন আল্লাহ সব মাফ করবেন, কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে তাকে মাফ করবেন না। রাসূল বলেন কিয়ামত দুই প্রকার, কিয়ামত কয় প্রকার? দুই প্রকার। এক, আজরাইল যখন তার রূহটা নিয়ে যাবে ওই সময়টা তার জন্য একটা কিয়ামত, ওই সময় যদি সে ঈমানের সাথে মরণ পায় তাহলে তার কবর হবে স্বর্গ, আর ওই মুহূর্তে যদি বেঈমানের সঙ্গে তার মরণ হয় কিয়ামত তো অনুভব হবেই এবং কবরটা হবে নরক দুজক। আল্লাহর হাবিব বলেন কিয়ামত দুই প্রকার, এক মৃত্যুর সময়, দুই সমষ্টিগত কিয়ামত, যে কিয়ামতটা হবে ইসরাফিলের সিঙ্গাফুল কালের মাধ্যমে, ঠিক না? ঠিক। ওই সময় আল্লাহর হাবিব জীবনে যতবার সাহাবাদের সামনে মরণের কথা বলতেন সাহাবা একরাম চোখের পানি ফেলায় কাঁদতেন, কান্না করতেন, আর যতবার কেয়ামতের ভয়াবহ বর্ণনা করতেন তখন সাহাবা একরাম কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। এই জন্য আল্লাহ সম্পর্কে জানাও ফরজ, মৃত্যু সম্পর্কে জানাও ফরজ, নবী সম্পর্কে জানাও ফরজ, কেয়ামত সম্পর্কে জানাও ফরজ। আপনাকে জানতে হবে সেদিন কি হবে। ও বন্ধুরে গভীরে মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আমাকে বলা হলো সেই বিবি শিকাময় কথা বলার জন্য, এরপর দিলটা নরম করে দেওয়া লাগবে। একটা শ্রেষ্ঠ আয়োজন হলো মাহফিল, যেখানে কোরআন সুন্নাহর আয়োজন করা হয়, এই জায়গা জায়গা থাকে না, আমার আল্লাহ ওই জায়গাটার জান্নাতের বাগান বানায় দেই। এই জন্য আমার নবী বলেন ও সাহাবায়ে কেরাম, এমন একটা সময় আসবে এই পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে গো, সেই কঠিন বিভীষিকাময় প্রান্তরের মোকাবেলা টাকা দিয়ে করা যাবে না, সেই দিনের মোকাবেলা পয়সা দিয়ে করা যাবে না, সেই দিনের মোকাবেলা সম্পদ দিয়ে করা যাবে না, সেই দিনের মোকাবেলা করতে হবে ঈমান এবং নেক আমল দ্বারা। কথা বলেন ঠিক না? এই জন্য আমার নবী একদিন সাহাবায়ে কেরাম ডাক দিল, সাহাবীরা গো ও সাহাবারা একটু বসো। সাহাবা একরাম বসলেন, বসার পরে আমার নবী ডাক দিয়া বলে সাহাবারা আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত ওই কোন নবী তা সব নবীগণ উম্মতদেরকে অনেক নসিহত করেছে, সব নবী তার উম্মতদেরকে কিয়ামতের কথা বলেছে, কিন্তু আমি নবী তোমাদেরকে এমন দুইটা ঘটনা এবং দশটা কাহিনী বলবো, এমন দশটা ঘটনা কিয়ামতের বর্ণনা করব, যে ঘটনাগুলো কোন নবী তার উম্মতকে বলে নাই, এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী কোন নবীর মত নয়। কথা বলেন ঠিক না? আমার নবী আমার মত হবে কেমনে? কোন নবীও তো আমার নবীর মত নয়। এই জন্য আমার নবী বলেন গো আমি নবী তোমাদেরকে কিয়ামতের দশটা ঘটনা বলবো, এই ঘটনা যতদিন পর্যন্ত ঘটবে না ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এবার সাহাবায়ে কেরাম জানতে আগ্রহ করলেন, ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি বলুন না কিয়ামতের ভয়াবহতা কি? আজকে তিন বেলা ভাত খান গায়ে খুব জোর আছে, বন্ধু বান্ধবের সংখ্যা বেশি, টাকা আছে, বংশের জোর আছে, এই জন্য ওয়াজের ভিতরে আসলে গল্প করার মন চাই, কিন্তু সেদিন কিন্তু গল্প চলবে না, মরণের ঘাটে গেলে কোনো গল্প চলবে না। এই যে গতকাল লোকটা মারা গেছে ওনারে জিজ্ঞেস করেন কবরে যাইয়া আপনার মরণটা কেমন হয়েছে, যদি ওনার মরণটা ভালো হয় সে বলবে গুজর আমার মরণটা ভালো হয়েছে, আর যদি ভালো না
বলা হয় সে আপনারে বলে দিতে পারে, হুজুর আমার ইমান নিয়ে আমি যেতে পারি নাই গো, আজ লাগে দুজন তাবা মারছে আমার হাড্ডি গুলা টাস টাস করে কইলা গেছে, রক্ত গুলো পানি পানি হয়ে গেছে, রক্ত গুলো টাস টাস করে চিরা গেছে। একমাত্র ওই ব্যক্তি ছাড়া কেউ বুঝবে না গো, আমি তাহিরিও বুঝাইতে পারবো না, আমি মরণের ঘাটে গেলে আমি একদিন বুঝতে পারবো। আসলে হুজুররা যে বলতেন মরণটা কত কষ্ট কথা বলেন ঠিক না? এই জল্লা যুবকরে আমার নবী আপনার নবী বলে ও সাহাবার গো কিয়ামতের ভয়াবহত অনেক কঠিন, কয় কি কয় কিয়ামতের দশটা ঘটনা যতক্ষণ না ঘটবো ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এর মধ্যে এক না হলো ধূম্রজাল, এক নম্বর হলো ধূম্রজাল, দুই নম্বর কি আমার নবী বলেন কিয়ামতের পূর্বে বড় ফেতনা হলো দাজ্জালের ফেতনা, ওই দাজ্জাল বাইরিব, দাজ্জালের হাতের মধ্যে জান্নাতের প্রতিচ্ছবি থাকবে আর বাম হাতের মধ্যে জাহান্নামের প্রতিচ্ছবি থাকবে। এক রাওয়ায়েতে দেখলাম ডান হাতে থাকবে দুধের নদী, বাম হাতে থাকবে আগুনের নদী। আল্লাহ দাজ্জালকে এমন একটা পাওয়ার দিব, এই দাজ্জাল আইসা বলবে আমারে আল্লাহ মান, আমারে আল্লাহ মান, জোরে কি নাউজুবিল্লাহ কইছেন না? আয়েশা কইবা আমারে আল্লাহ মান, কিন্তু ইনদিনিং টাইমে যারা বেঈমান হয়ে যাবে তারা তারে আল্লাহ মেনে ফেলবে। কেন মানবে? তার কারণ আছে। দাজ্জাল আইসা বলবে আমারে যদি তুই আল্লাহ না মানস তোর কল্লা কাইটা ফালাইয়া দিব, আর আমারে যদি আল্লাহ মানস দেখ আমার ডান হাতের মধ্যে আছে জান্নাত, তোরই আমি জান্নাতে ঢুকাই দিব। এখন আপনাদের নবীপুরের কাছে কষ্ট রাখতে চাই, আপনারা বলেন আসলে জান্নাতের মালিক কি? আর হাতে যে জান্নাত এটা কি নকল জান্নাত না আসল জান্নাত? সাতটা মতো জান্নাত বানাইছে, নকল না আসল? কদম তো দিতে দিতে পারে নাই, আজরাইল কয় না আর যাইতে পারবি না, শেষ করে দিছে। ইন্দি মিন্টাই বেগো আমার নবী বলেন ও সাহাবারা ওই দাজ্জাল এসে বলবে আমারে আল্লাহ মান, যদি মেলে ফেলে তারে আগুনে ঢুকায় তারে জান্নাতে দিয়া দিবে। কিন্তু আমার নবী বলেন ওই দিন বেঈমানরা সত্তর অনেক পার্সেন্ট প্রায় 99% মানুষ গুরু তারে আল্লাহ মাইনা ফেলাইবে, এমন একটা সময় থাকবে 1% মানুষ। ওই যে আমার নবী বলছিল এমন একটা সময় আসবে গো জ্বলন্ত আংরা হাতে রাখতে যেমন কষ্ট হই, এর চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। আজকে দেখেন দুনিয়াটা কেমন পড়ে গেছে, আজকে দুনিয়াটা কেমন হয়েছে দেখেন, এই দুনিয়ায় কত মানুষে আমাদের সমাজে এসে কত ফেতনা ছড়াইতাছে অথচ তার মুখে কথাগুলা বলা শোভা পায় না, এমন কিছু ওলামায়ে কেরাম আছে না? না এই দাজ্জাল কইবা আমার আল্লাহ মান, আল্লাহু আকবার। বেঈমানরা বলবে ঠিক আছে আপনি বস, আপনি আল্লাহ এবার তার বাগানে লুকাই দিব, নে তুই বাচ্চা তাক আরো হায়াত বাইরে তাক আরো বাচ্চা তাক, এইভাবে তাকে বাঁচাইয়া দিবে। কিন্তু আমার নবী বলে গো ইমানদারের সামনে গেলে ইমানদার তারে মানবে না, ইমানদারের সামনে যাইয়া বলবে আমারে আল্লাহ মান, কিন্তু ইমানদাররা সেদিন টাকার জোরে কথা বলবে না, ইমানদাররা সেদিন পয়সার জোরে কথা বলবে না, ইমানদাররা সেদিন ওই বংশের জোরে কথা বলবে না। ইমানদার বলবে আমরা তোমারে আল্লাহ মানতাম না, কই কেন? কই তোমার একটা চোখ কানা দেখা যায়, আমার আল্লাহ কোনদিন কানা হইতে পারে না। আল্লাহু আকবার বলো আয়েশা মান, ইমানদার বলবে মানবো না, কই মাইরা ফেলাম অসুবিধা নাই, আমি কোন মাহফিলে গেলে কই হুজুর এখানে বিপদ আছে গাড়ি ভেঙ্গা লাগবো, আমাকে বাংলা ভাঙবো, প্রয়োজনে জীবনটা চাইবো, ইমানটা যেন না যায় কথা বলতে পারবেন না, নীরব থাকবেন, কথাগুলো গুরুত্বপূর্ণ, এই কথাগুলো সহসাই আমরা করতে পারি না,
ওয়াজে গেলে কয় হুজুর গাউসপাদের জীবনী বয়ান করে, ওয়াজে গেলে কয় হুজুর ওলি আল্লাহ শান বয়ান করে, হ্যাঁ অবশ্যই করতে হবে, হুজুর গেলে নামাজের বয়ান, হ্যাঁ অবশ্যই করতে হবে, হুজুর উহুদের যুদ্ধের কাহিনী করে, হ্যাঁ করতে হবে, হুজুর কারবালার কথা বলে, হ্যাঁ করতে হবে, হুজুর মা বাবার মাস করে, হ্যাঁ করতে হবে, কিন্তু কিয়ামতের কথাগুলো এই ছোট ছোট পোলাপানগুলো জানার দরকার আছে, এইগুলো ক্লাসের মধ্যে আমাদের হুজুররা বোঝানোর সুযোগ পায় না, স্কুল কলেজ হয়েগুলো বোঝানোর সুযোগ পায় না, এই জন্য ইদানিং এই 20 দিন ধরে আমি শুধু এই কথাগুলো বলতেছি। ইমানদারে বলবে তোরে আল্লাহ মানতাম না, কয় মাইরা ভালাম অসুবিধা নাই, তোরে আল্লাহ মানতাম কেন, তোর কপালের মধ্যে তিনটা আরবি লেখা দেখা যায়, আমি বুঝা ফেলাইছি তুই আল্লাহ না, কেমনে কয় তোর কপালের মধ্যে একটা অক্ষর আছে কাফ, আরেকটা অক্ষর আছে ফা, আরেকটা অক্ষর আছে রা, তুই আল্লাহ না, তুই একটা কাফির। আল্লাহু আকবার বলো। এখন চোখ আছে ইত্তাকু বিফিরাসাতাল মুমিন, দলিল ইত্তাকু বিফিরাসাতাল মুমিন, বা ইল্লাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, আল্লাহর প্রেমিকদের চোখের ভিতরে এমন একটা নূর আল্লাহ দিয়া দেয়, ওই আল্লাহর রহমতি নূরের কারণে তারা হক পথের সন্ধান পাই। এখন আপনার চোখ আছে, আমার চোখ আছে, আল্লাহর ওলিদের চোখ আছে, চোখ নাম কিন্তু সব একই, কিন্তু ভিন্নতা আছে, প্রেমের ভিন্নতা, বেলায়েতের ভিন্নতা, প্রেমের ইমানের ভিন্নতা। এবার ওই আমার নবী বলেন, ও সাহাবারা তোমরা যখন ওই যখন ইমানদাররা দাজ্জালকে আল্লাহ মানবে না, তখন ইমানদারকে নিয়ে আগুনে ফালাইয়া দিয়া মাইরা ফালাইব, সাথে সাথে সাহাবারা কানতে কানতে বেহুশ হইয়া গেলেন, ডাক দিয়া বলে নবী গো, নবী গো, ও মায়ের নবীজি, আমাদেরকে যদি আগুনের ভিতরে ফালাইয়া দেয় তাহলে আমাদের তো অনেক কষ্ট লাগবে। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া বলে, ও সাহাবারা রে, সে যদিও তোদেরকে আগুনে ফালাইব, কিন্তু আমার আল্লাহ ওই আগুনটারে জান্নাতের বাগান বানাইয়া দিবে। আর জবান করে কর আল্লাহু আকবার, তুমি রহমান, তুমি মেহেরবান, দুইটা হাত তুলতে হবে আমার সাথে, তুমি রহমান, তুমি মেহেরবান, ওন্দো গাহেনা শুধু, অনেকের হাত তুলছেন না, এবার হাত মনে হয় দাদ্দালার সঙ্গে মিলতে মন চায়, আল্লাহ সন্তুষ্টির জন্য হাত তুলে, আল্লাহ সন্তুষ্টির জন্য, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বোঝে ও বোঝে না তো বসান, তুমি রহমান, তুমি মেহেরবান, জনম জনম যদি গাহি তোমার মহিমা গাও শেষ হবে নাহি, ঠিক কিনা বলো, জনম জনম যদি গাহি তোমার মহিমা গাও শেষ হবে নাহি, দয়া করো মায়া করো, ওহে দয়াবান, তুমি রহমান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বোঝে ও বোঝে না তো বসান, তুমি রহমান, কখনো তোমাকে যদি বলি হেদায়তের আলো জেলে নিয়োগ তুলি, ঠিক কিনা বলো, দয়া
করো মায়া করো, ওহে দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, বন্ধুরে আমার ওই দাজ্জালাই সে বলবে আমারে আল্লাহ মান, কিন্তু দাজ্জালের মোকাবেলা কোন মানুষ করতে পারবে না। সেই দিন দাজ্জালের মোকাবেলা করবে ইমাম মাহদী, জোরে বল আল্লাহু আকবার। আমার দেশের অনেক মৌলবীরা ওয়াজের মধ্যে আইসে কয় 2025 সালে ইমাম মাহদী আয়া করবে, গতকাল দেখলাম একজন হুজুর কয় ইমাম মাহদী আইসে বসছে, আমি মনে মনে করি সে কোথায় আছে, দরকার আছে না মাহাদি। ২০২২ সালে ইমাম মাহাদি চলে আসবে, ২০২৫ সালে ইমাম মাহাদি চলে আসবে, কার মোকাবেলা করতে? দাজ্জাল। কার? চল্লিশ পর্যন্ত, ও এখন চল্লিশ কিছু না, টার্গেট চল্লিশ পর্যন্ত না। আমি আমার কয়েকটা শুনছি, ২৫ সালে দাজ্জাল চলে আসবে, ইমাম মাহদী চলে আসবে, কাকে প্রতিহত করতে? দাজ্জালকে। শোনো আমার দিকে তাকাও, দাজ্জাল এসে বলবে কি আমার আল্লাহ মান, মোকাবেলা কে করতে পারবে না, করবে কে? ইমাম মাহদী। কিন্তু ইমাম মাহদী যে আসবে না তার একটা কথা বলি, এখন এই মুহূর্তে যদি এই বাংলাদেশের কেউ যদি আয়েশা কো আমার আল্লাহ মান, যদি এসে বলে আমাকে আল্লাহ মান, আসল ইমাম মাহদী লাগবে না, কোটি কোটি ইমাম মাহদীর উত্তর সরি এই বাংলার জমিনে রয়েছে, আল্লাহ কেটে ফেলবে। কথা বলুন ঠিক কিনা বলেন, এই মুহূর্তে নবীনপুর মোরাদনগর থানায় মহাফিল মধ্যে এসে যদি কেউ বলে আমার আল্লাহ মান, আসল ইমাম মাহদী লাগবে না, ইমাম মাহদীর উত্তর সুরি এখনো বাংলার জমিনে জিন্দা হয়েছে, ওদেরকে কল্লাকে যে টুকরা টুকরা করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হবে, এত সহজে ২৫ সালে ইমাম মাহদী নিয়ে আইতেছে, মানে আমরা এত দুর্বল হয়ে গেছি, আমরা ঈমান শেষ বিক্রি করে ফেলাইছি, যারা ঈমান ইহুদি খ্রিস্টানদের কাছে বিক্রি করে দেয় এরাই এই কথা বলতে পারে। কি ব্যাপার, তোমরা তো আমাকে চিনো ভালো করে, আমি তো তোমাদেরকে কোনো কষ্ট করে কথা বলতেছি, কোনো ধরনের তোমাদেরকে কষ্ট দিয়ে বলতেছি, আমি এখানে ইমানি কথা বলছি, তুমি হাসতেছ, তোমার কপালে কি আছে আমি জানি না, তবে এখানে খুব সেন্সিটিভ কথাগুলো যেগুলো বলছো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছি, তুমি এখানে চেতনা নিয়ে কথা শুনতে হবে, তুমি যদি এখানে তামাশা করে কথা শুনো তাহলে তোমার জীবনের ভবিষ্যৎ অন্ধকার, ঠিক কিনা বলো? জীবন বারবার, মরণ একবার, জন্মেছি ভাবে যেতে হবে, তবে আমি এটা জানি ভালো করে, কিন্তু যতদিন বেঁচে থাকি ততদিন বাতালের কাছে মাথা নত করবো। এই দেশে সেমি দাজ্জাল আছে, আছে কিনা? এই সেমি দাজ্জালকে প্রতিহত করার জন্য বহুত সেমি ইমাম মাহদি আছে, আছে কিনা বলে? আছে। এই জন্য ইমাম মাহদি আসবে, দাজ্জাল এত ভয়ঙ্কর হবে তার ফেতনা, কিন্তু ইমাম মাহদি বলেন, ইমাম মাহদী একদিন দেখবেন তার সামনে একটি পাথর, ওই পাথরের মধ্যে আসমান থেকে একটা লোক দুইটা কদম দিয়ে নামতেছে ইমাম মাহদীকে সহযোগিতা করার জন্য। আমার নবী বলে এটা হলো তিন নম্বর আলামত,
দুম্রজাল হবে এক নম্বর আলামত, দুই নম্বর দাজ্জাল আসবে দুই নম্বর আলামত, তিন নম্বর ইমাম মাহদি আসবে, চার নম্বরে আসমান থেকে যিনি নামবেন সেই সময় দাজ্জালের মোকাবেলা করার জন্য তিনি হলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। তিনি নামার সময় দাজ্জালের চেহারা বরাবর যখন এই সময় গম্বরে চোখটা পড়বে সে লবণের মতন গলে যাবে, দত্ত হবে না লবণের মতো গলে যাবে। তখন সেই দুইটা লোক এখনো বন্দী আছে যারা অত্যন্ত মানুষের মতোই সন্ত্রাস, তাদের কানগুলো থাকবে হাতির মতন, পা গুলো থাকবে হাতির পায়ের চাইতার মোটা, হাতির পায়ের নিচে পিপিলিকা যেমন পড়ে গেলে টের পাওয়া যায় না, ওই দুইজন ব্যক্তি হবে বড় ফেতনা, নাম হলো ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ দুনিয়াতে আসবে, এরা বর্তমানে একটা প্রাচীন ভিতরে বন্দি আছে, বাদশাহ যুলকারনাইন তাদেরকে বন্দি করে রেখেছে। ওরা ওই সময় ছিল বাদশাহ যুলকারনাইনের আমলে, তখন ওই এলাকার লোকজন বলছিল হে বাদশাহ যুলকারনাইন, আপনাকে তো আল্লাহ এমন পাওয়ার দিয়েছে আপনি সূর্য ওঠার সময় যদি পূর্ব দিক থেকে রওনা দেন সূর্য অস্ত যাওয়ার আগে পশ্চিম প্রান্তে চলে যান। পাওয়ারটা কি বাদশাহ যুলকারনাইনের পাওয়ারটা কম না বেশি? তখন ওনাকে বললেন আমাদের এলাকায় দুইটা খাটাস আছে সন্ত্রাস, সে আমাদেরকে ধরে ধরে খেয়ে ফেলে অত্যাচার করতেছে, তাকে বন্দি করে দেন। হযরত বাদশাহ যুলকারনাইন বললেন তোমরা কিছু পিতল নিয়ে আসো, লোহা নিয়ে আসো, আগুন নিয়ে আসো, তামা নিয়ে আসো, তোমরা আমাকে সহযোগিতা করবে আর বাকি কাজ আমি করব। ওই দুইজনকে ইয়াজুজ মাজুজকে দেয়ালের ভিতরে বন্দী করে রেখেছে, এখনো তারা সেই দেয়ালের ভিতরে বন্দী আছে। ওরা জিব্বা দিয়া প্রত্যেকদিন সকালবেলা বিল্ডিংটা এত পুর বিল্ডিং জিব্বা দিয়া চাটতে থাকে, ওরা বেরিয়ে যাবে কারণ এই দেয়াল দিয়ে ভাঙার কোনো সরঞ্জাম তাদের হাতে নাই। তখন তারা জিব্বা দিয়া চাটতে থাকে, আমার দেশে দেখবেন আইসক্রিম জিব্বা আইসক্রিম জিব্বা দিয়া চাটতে চাটতে ক্ষয় হয়ে যায়। ঠিক এইভাবে ওই ইয়াজুস মাজুস জিব্বা দিয়া এই দেয়ালটা চাটতে থাকবে, চাটতে চাটতে যখন ব্লেড পরিমাণ চিকন হয়ে যাবে তখন সন্ধ্যাবেলায় তার সাথের লোকটা বলবে আজকে রাইখা দাও বাকি কাজটা কালকে করব, এখন একটু ঘুমাই। যেই মাত্র রাতে ঘুমায় ঘুম থেকে সকালে উঠে দেখে আগে যেমন বিল্ডিং ছিল আল্লাহ ওই বিল্ডিং এ বানিয়ে দিয়েছে। এইভাবে তারা ওখানে বন্দী। আচ্ছা একটা জিব্বা দিয়ে যদি এত বিশাল বড় দেয়ালটা চাটতে চাটতে চিকন করে ফেলে বলুন তো লোকটা কেমন দানব হবে, কত ধারালু হবে। আমার রাসূল বলেন পাঁচ নম্বর আলামত হলো ওই ইয়াজুজ মাজুজ ওই প্রাচীর ভেঙে বেরিয়ে যাবে, যখন বেরিয়ে যাবে মানুষগুলোকে এমন ভাবে অ্যাটাক করবে মানুষ পুরা পাগলের মতো হয়ে যাবে। এমন কোন রাষ্ট্র নাই যেই রাষ্ট্রে সে বিচরণ না করবে, এক একটা কদমের তলে শত শত মানুষকে ফেলে দিয়ে মেরে ফেলবে। কিন্তু এই ইয়াজুজ মাজুজ চতুর্দিকে ফেতনা ছড়াবে আর মানুষকে সন্ত্রাসের মতো খেয়ে ফেলবে, মানুষকে রক্ত পান করে ফেলবে। আমার রাসূল বলেন এটা থেকে বাঁচার জন্য পৃথিবীর কোন সুলজার কোন সৈন্য নাই তার মোকাবেলা অস্ত্র দিয়া করবে, কিন্তু এই সন্ত্রাস সব জায়গায় যেতে পারবে কিন্তু দুইটা জায়গায় যেতে পারবে না। রাসূলকে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ এই ইয়াজুজ মাজুজ আর দাজ্জাল বলেন যারা সব দেশে যেতে পারবে দুইটা কান্ট্রিতে যেতে পারবে না, দুইটা দেশের নাম কি? আমার রাসূল বলেন একটা দেশের নাম হলো মক্কা আর একটা দেশের নাম হলো মদিনা। সুবহানাল্লাহ, এই কথাগুলো আমাদের জানার দরকার আছে না? গুই সাপ যেমন করে কেউ যদি সাপকে ঢাল দে, ঘুই সাপ যেমন করে অথবা সর্প যেমন করে গর্তকে নিরাপদ মনে করে, ওই সময়ে মানুষ একমাত্র মদিনাকে নিরাপদ মনে করবে। সুবহানাল্লাহ, ওই যে ছোটবেলায় শুনছিলাম মদিনার ইসলাম মদিনায় যাইব, মদিনার ঈমান মদিনার দিকে দূরব, সব প্রেমিকগুলো শুধু বলবে তাড়াতাড়ি মক্কায় চল তাড়াতাড়ি মদিনায় চল। ঠিক আছে, তো এইভাবে এখন ঈসা আলাইহিস সালাম এখন প্রশ্ন আসতে পারে, ও হুজুর কোরআন হাতে নিয়ে কথা বলছেন সব জায়গায় যেতে পারবে গো
মক্কা মদিনায় যেতে পারবে না কেন? ওই দেশের মধ্যে তো মানুষ বসবাস করে, আমার দেশেও তো মানুষ বসবাস করে। এই দেশের ভিতরে যদি এমন ভাবে ঢুকে যাই, মক্কা মদিনা ঢুকতে পারবে না কেন? মক্কায় কি অস্ত্র বেশি নাকি, মক্কায় কি মানুষ বেশি নাকি যে মক্কায় তারা ঢুকতে পারবে না? আমার দেশে যেমন মানুষ, মক্কা মদিনাও তো এমন মানুষ। আমার দেশে যেমন মাটি আছে, ওই দেশের ভিতরে তো মাটি আছে। আমার দেশে যেমন অস্ত্র আছে, ওই দেশের ভিতরে তো অস্ত্র আছে। এখন মক্কা মদিনায় ঢুকতে পারবে না কেন? আল্লাহর হাবিব বলেন, ও সাহাবায়ে কেরাম গো, হে সাহাবায়ে কেরাম, মক্কা মদিনাকে হেফাজত করার জন্য আল্লাহ দুনিয়ার কোন সৈন্য ব্যবহার করবে না। আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা নামায়া দিবে, আর জবান খুলে করেন আল্লাহু আকবার। একটা পাহাড়ে যাইবেন, ওই পাহাড় গিয়ে আল্লাহর ডাক দিয়ে বলবেন, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, ওই আজুস মাজুজের ফেতনা ভরে গেছে, আল্লাহ তুমি তারে ধ্বংস করে দাও। যেই মাত্র বলবে ধ্বংস করে দাও, আমার আল্লাহ ওই আজুস মাজুজের ঘাড়ের মধ্যে পোকা তৈয়ার করবে, পোকা। এই পোকাগুলো কামড়াইতে কামড়াইতে তার ঘাড়টারে বডি থেকে আলাদা করে শেষ করে দিবে। আমার নবী বলেন এটা পাঁচ নম্বর আলামত। ছয় নম্বর কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার ভিতরে যত পাহাড় আছে, এই দুনিয়ার ভিতরে যত পাহাড় আছে, এই পাহাড় গুলা তোলার মতন উড়ে যাবে। আপনাদের নবী পুরে টিনের ঘর আছে না নাই? টিনের ঘরের মধ্যে স্ক্রুপ লাগাই কি না? ওই টিনের ঘরের ভিতরে যখন পেরেক লাগাই, তখন ছোট একটা কি যেন দেয় না, কেন দে টিনের ঘরে চাল যেন বাতাসে উড়াই নিতে? কিসের মধ্যে লাগা? কাঠের মধ্যে। কেন বাতাস যেন উড়াই নিতে না পারে? পেরেক মারে, স্টুস মারে। আল্লাহ বলেন সারা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তত পাহাড় বানাইছি। ওয়াল জিবালা আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا وَالْجِبَالَ أَوْتَادًا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর ভিতরে আমি পাহাড়গুলা বানাইলাম। আমি কিছুদিন আগে রাঙ্গামাটি গিয়েছিলাম, রাঙ্গামাটি যাওয়ার সময় ডানে বামে দেখলাম শুধু পাহাড় আর পাহাড়। আমি মনে মনে ভাবলাম এই পাহাড়গুলো আল্লাহ বিশাল বড় বানাইছে, যে এই পাহাড়ে বাড়ি বানানো যায় না, যেই পাহাড়ে টিউবওয়েল বসানো যায় না, যেই পাহাড়ে ক্ষেত খামার করা যায় না, এই পাহাড়গুলো আল্লাহ কেন বানাইছে? কিন্তু আল্লাহর কুরআন সাক্ষী দেয়, আমি পাহাড় এমনি বানাই নাই গো, আমি আল্লাহ গোটা পৃথিবীটা নড়াচড়া করত, এই পৃথিবীটারে নড়াচড়া বন্ধ করার দেওয়ার জন্য গোটা পাহাড়গুলোরে পেরেক হিসাবে লাগাইয়া দিছি। আল্লাহু আকবার। فبأي آلاء ربكما تكذبان؟ الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. والجبال أوتادا. بحار كلور أمي بيرك بلاي ديسي. আমার নবী বলেন কিয়ামতের ছয় নম্বর আলামত, এই পাহাড়গুলো আকাশে উড়ে যাবে। আল্লাহু আকবার। এখন দেখেন কত ভয়ঙ্কর কথা, যেই জমি নড়াচড়া বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পেরেক মারছে পাহাড় দিয়া। এখন দলিল মত বোঝা যায়
ওই পাহাড় যখন উড়ে যাবে জমিন বুঝে দাঁড়ায় থাকবে না, কি হবে, নড়াচড়া করবে। ওই যে আমার আল্লাহ বলেন আমার নবী বলেন ছয় নম্বর আলামত এই পাহাড়গুলো তোলার মতন আকাশে উড়ে যাবে, যেই মাত্র এই পাহাড়গুলো তোলার মতন উড়ে যাবে তখন এই পৃথিবীটা তখন টলমল শুরু করবে। আমার নবী বলেন যখন টলমল শুরু করবে সাত নম্বর দেখে আমার আল্লাহর হাবিব কি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে প্রমাণ পেয়ে গেলাম, ইযা সুলসিলাতিল আরদু দিল সালাহা, ওই সময়ে যখন পাহাড়গুলো উড়ে যাবে গো, ওই পাহাড়গুলো উড়ে গেলে জমিনটা কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। আমার নবী বলেন ওই জমিন যখন প্রকম্পিত হয়ে যাবে, কেউ কোন মা থাকবে তিন মাসের গর্ভবতী, আবার কেউ থাকবে সাত মাসের গর্ভবতী, কেউ থাকবে নয় মাসের গর্ভবতী। কত কষ্টের একটা খবর দেই রে ও নবী করে বন্ধুরা, সময় বেশি দিতে আর পারবো না রে, ওই কত কষ্টের কথা বলতেছি শোনো। জমিন যখন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে ওই মুহূর্তে ওই মা থাকবে তিন মাসের গর্ভবতী, মা থাকবে সাত মাস গর্ভবতী, জমিন নাচানাচির কারণে এই সাত মাসের বাচ্চারা পেট থেকে ডেলিভারি হয়ে যাবে, তিন মাসের বাচ্চারা পেট থেকে বের হয়ে চলে আসবে, সাত মাসের বাচ্চা বের হয়ে যাবে, নয় মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। তখন সবাই দেখবে ও আরাজাতিল আরদু আসফালাহা, জমিনের ভিতরে স্বর্ণের খনি আছে, জমিনের নিচে কয়লার খনি আছে, জমিনের নিচে অনেক খনিজ পদার্থ আছে, সবগুলো জমিন থেকে উপরে বমি করে দিবে, জমিন থেকে বমি করে দিবে, পেটের খাবার বমি করলে বের হয়ে যায়, কিন্তু জমিনের ভিতরে সব সম্পদ বেরিয়ে যাবে। তখন মানুষের সামনে স্বর্ণ থাকবে, কিন্তু জমিন যেইভাবে নাচতেছে, সারা জীবন দেখলাম স্বর্ণ পাইলে মানুষে পাগল হয়ে যায়, রাস্তায় যদি দশ ভরি স্বর্ণ পড়ে থাকে তো মানুষ স্বর্ণের প্রতি লোভ করে, টাকা পড়ে থাকলে টাকার প্রতি লোভ করে। কিন্তু আমার আল্লাহ বলেন এমন একটা সময় আসবে জমিনের নিচের সব সম্পদ উপরে বেরিয়ে যাবে, সারা জীবন মানুষ যেই সম্পদের পাগল ছিল রে, ওই সময় জমিনের কাপাকাপির কারণে ওই সম্পদের দিকে ফিরাও তাকাই বলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَقَالَ الْإِنْسَانُ مَا لَهَا, ওই জমিন যখন সব বের করে দিবে, জমিন যখন কাঁপতে থাকবে তখন মানুষ বলবে وَقَالَ الْإِنْسَانُ مَا لَهَا, আর কি হইলো কি হইলো জমিন কাঁপতেছে কেন, মা যায়া বলবে বাবা রে জমিনটা কাঁপে কেন, সন্তান বললে আম্মা জমিন কাঁপে কেন বুঝি না, কেউ কাহার দিকে ফিরেও তাকাবে না। আমার নবী আপনার নবী বলেন ওই যখন জমিনটা কাঁপতে শুরু করবে তখন আসমানও কাঁপা শুরু হয়ে যাবে, ইসরাফিলের সিংহাফুৎকারের মাধ্যমে। এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে চমৎকার ভাষায় বলেছিলেন ইযা সামাউ ফাতারাত, তখন আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, ওই আকাশের মধ্যে যত নক্ষত্র আছে সবগুলো খুলে খুলে পড়ে যাবে। শুধুমাত্র তাই নয়, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, আমার দেশের ভিতরে নদী আছে না নাই, যত নদীর পানি আছে গো সব নদীর পানি গুলো এমন ভাবে সুনামি শুরু হয়ে যাবে গো, যারা ইউটিউবে দেখেছেন ওই জাপান দেখবেন নদীর পারে সমুদ্র সৈকতে মানুষে ঘুরতে যায়, হঠাৎ করে নদী থেকে সুনামি ওঠে, বাড়ি ঘর সব লন্ডভন্ড করে দেয়। কিন্তু ওই দিনের সুনামি এমন নয়, ওই এখন তো বর্তমানে নদীর তীরবর্তী মানুষের সুনামির লাগাল পায়, নদীর তীরবর্তীর মানুষের তুফানের লাগাল পায়, যারা একটু দূরে আছে তারা পায় না। আবার আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ ওই দিন যে
সুনামি হবে গো। গড়ের পাশে পুকুর, পুকুর থেকে সুনামি, গড়ের পাশে খাল, খাল থেকে সুনামি, গড়ের পাশে নদী, নদী থেকে সুনামি, এমন একটা ঢেউ উঠবে গাছগুলো বিছায়া পড়ে যাবে গো। মা বলবে ও কল ইনসান মালা কি হইল, সন্তান গেলাম মগো কি হইল, দূর কেন মা কোনো পুত্রে ফেটির ভিতরে আমার সন্তান, তোরা তো কেয়ামত দেখতেছ আমার কোলানা যে জমির কাফা কাফির কারণে পেট থেকে বাইরেছে, আমার ভিতরে আরেকটা কেয়ামত শুরু হয়ে গেছে, সন্তানের রাত্রি খাইয়া এমন একটা সুনামি, বাড়ির বাজে পানি চল্লিশ আঙ্গুড়ি, গাছগুলো বিছায়া বিছায়া পড়ে যাবে। হে যুবকের দল, এবার বলো তো যেই মারপেট থেকে ছয় মাসের কালে সন্তানটা লাগতায়া জুড়ে বাইরেছে, ওই মাটা বেটা কার কাছে কইল রে? এই জন্য বন্ধুরি, ও বন্ধুরি আমার, এখন হাসি গেল কয়, এখন তোমাদের কথা গেল কয়, আমি বিশ্বাস করি পৃথিবীর সব মানুষের অন্তরটা নরম, বিভিন্ন কারণে অন্তরটা বিভিন্ন দিকে যায়, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাজি সিংহা ফুৎকার মাইরা দে, সিংহার যখন ফোড়া মারব, আমার নবী বলেন পূর্ব দিকে সূর্য উদিত হয় ওই কেয়ামতের পূর্বে, পশ্চিম দিকে সূর্য উদিত হবে, পূর্ব দিকে সূর্য অস্ত যাবে। আমার নবী বলেন এই সমস্ত ঘটনাগুলো যতদিন ঘটবে না ততদিন পর্যন্ত কেয়ামত হবে না। এখান থেকে একটা কষ্টের কথা পাইছি, এখান থেকে একটা কষ্টের কথা পাইছি। ওয়াকালাল ইনসানু মালাহা, গর্ভবতী মা সন্তান ফলাইয়া দূর মারব, সারা জীবন দেখলাম মা সন্তানের জন্য কত পাগল, বাবা সন্তানের জন্য কত পাগল, স্ত্রী স্বামীর সামনে সন্তান প্রসব করবে কিন্তু স্বামী দেখবে সন্তানটা কইরা রইছে কিন্তু সন্তানটা ধরবে না, একটাই কারণ কেয়ামত হইয়া যাইতাছে, কেয়ামত হইয়া যাইতাছে। মাওলা জি তোমার রহিম নাম কি, তাকিতে গো তাকিতে, আমি পাপি দুই বাজাইতাম নি, করিমে রহিম নামটি তোমার, করিমে রহিম নামটি তোমার, আল্লাহ কদির গদি আমি পাপি দুই বাজাইতাম নি, গাফুর রহিম নাম তোমার, গুনাহগারকে দয়া করো তুমি রহমান, গুনাহগারকে উদ্ধারিতে এ দয়াল রে, ওরে গুনাহগারকে উদ্ধারিতে কে করবে মেহরবানি, আমি পাপি ডুবিবা চাইতামনি। মাওলা জি তোমার রহিম নাম দি তাকিত গো তাকিতে, আমি পাপি ডুবিবা চাইতামনি। আল-কারিয়া তুমাল কারিয়া, ওয়ামা আদরাকা মাল কারিয়া, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন মানুষগুলো ফরিং যেমন আকাশে ওড়ে, দুনিয়ার কম্পনের কারণে ফরিং এর মতন আকাশে উড়ব, কোথায় উড়া কোথায় যায় পড়ব। এই দেশে টর্নেডো দেখছি, ঘরের ভিতরে বাতাস দুইটা ফ্রিজ উড়াইয়া নিয়ে বিলে ফেলাইছে, ওই যখন জমিনটা কাঁপব তখন মানুষগুলা কীট পতঙ্গের মতন উইড়া উইড়া মারে সাইডা চলে যাইব, বাবার সাইডা চলে যাবে, তখন ঘরের সংসারের বন্ধন থাকবে না, সব লগ্ন বন্ধ বানাইয়া ফেলব, মায়ের সামনে সন্তান, সন্তানের বুকের মধ্যে মা পা দিয়া দাঁড়াইব এই কাপা কাঁপি থেকে বাঁচার জন্য। আপনারা বলেন একটা মা যখন সন্তান প্রসব করিব, মা সন্তানরে দেখলে প্রসব ব্যথা বলে যায়, আর আজকে মায়ের পেট থেকে সন্তান
পড়ে গেছে, মা তাকায় না, শুধুমাত্র কিয়ামতের থাবার কারণে সব কিছু ধ্বংস হয়ে যাইতেছে। আমি তোমাদের পায়ে ধরে বলে যাই, এই কিয়ামতের মোকাবেলা টাকা দিয়া করা যাবে না, ওই ডাক্তারের মোকাবেলা পয়সা দিয়া করা যাবে না। এখন থেকে তোমাকে নামাজি হতে হবে, এখন থেকে তোমাকে রোজাদার হতে হবে, সত্য কথা বলতে হবে, নেশা নামক সর্বনাশা থেকে দূরে আসতে হবে, একমাত্র আল্লাহর প্রেমের নেশা অন্তরে জারি করতে হবে। এই দলিল যুবক আমার সামনে বসা বয়ান শুনবা, তবে তোমার পায়ে ধরে বলা যায়, তোমার জীবনে কোনোদিন মার মনে কষ্ট দিও না। দেখছো নি, মার পেট থেকে সন্তান লাগতে বাইরে যা, মা ডাক দিয়ে কয় কিসের কেয়ামত, আমার সন্তান যখন বাইরে রে ভূত, আমার কাছে মনে হয়েছে একটা কেয়ামত শুরু হয়ে গেছে। এমন কোন মা নাই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মা বেহুশ হয় না রে, তোরে তোর শাশুড়ি জিগাস, জীবনে তো মারে জিগাইছো না আম্মা গো, আমার দাইমা কেডা জিগাইছো, কেউ তো জিগাও নাই দাইমা কেডাই, আমি জিগাইছি দাইমা কেডাই, সেদিন আমি তো দেখি আমার মা বেহুশ হয়ে গিয়েছিল, জীবনে দাইমা রে জিগাও, আমি ভূমিষ্ঠ হওয়ার পর আম্মা কি করছে, তোমার দাইমা বলবে আর কইস না, আমি তো মনে করছি তুই ভূমিষ্ঠ হওয়ার পরে তোর মা বুঝি মরেই গেছে গা, সন্তানটা একজনের কুলো দিয়ে তোর মার মাথায় ফানি ডালছি, ডাইনা ডালার পরে কানের মধ্যে মুখটা লাগায় গইছে, যদি না তোর ছেলে হইছে হঠাৎ কৃপা ঝাড়া দিয়া কই ওই যে আমার ফুলাটের আমার কাছে পাহাড় পরিমাণের ব্যথা, সন্তানটাকে তুলে নিয়েছে ভুই লাগে যে গো, ওই মানুষটা হলো তোর মা, ওই মার পেট থেকে কিয়ামতের পরে সন্তানটা অনিচ্ছাকৃত ডেলিভারি হয়ে যাবে রে। ও বন্ধু সবাই জানে গত সেপ্টেম্বরের 1 তারিখে মামলা হলো, এই কথাটা সব মাহফিলে বলি শুধু বোঝার জন্য, না বললে তো বুঝবেন না, আমি যেহেতু সাক্ষী আমার বলাই লাগবে, আমার মাও এই কথাটা ঘরে শুননা কয়, সব কথা কি ওয়াজে বলা লাগে নাকি, আম্মা আমি কইছি আমার দায়িত্ব পালন করছে, আম্মা কয় পুত্রে যখন সেপ্টেম্বর 1 তারিখে আমার বিরুদ্ধে মামলা করলো, একজন ব্যারিস্টার আমারে ফোন দিল আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, এনটিভির একজন সাংবাদিক ফোন দিল আমার বিরুদ্ধে মামলা হয়েছে, আমি তখন মনটা খারাপ, হঠাৎ করে কি মামলা হলো নাকি না হলো, আমি রাত্রে বেলা ঘুমাই নাই, 12:30টার সময় আম্মা ঘরে গেছে, যাইয়া ডাক দিয়ে কে ফুত তুই কি ঘুমাইছত না, মামলার লাগে কি তুই টেনশন করস নাকি, আমি বলছি হ কি জানে শত্রু লেগে গেছে নাকি আমার ওয়াজ মাহফিল বন্ধ করার জন্য ষড়যন্ত্র চলতেছে, দিনের খেদমত কি আমার নসিবে আর বেশি দিন নাই। এই কথা বলার পরে আম্মা ডাক দিয়ে কয় আমার সামনে তুই ড্রাইভারে ফোন দে, আমি ড্রাইভারে ফোন দিলাম, ড্রাইভার আসলো, আম্মা কয় তুই কাপড়টা গায়ে লাগা, আমার গায়ে কাপড়টা লাগাইলাম, মা ডাক দিয়ে তুই এখন তুই ঢাকা যাবি, আমি বললাম কেন, মা ডাক দিয়ে কয় তুই ঢাকা যাবি এই জন্য তোর তুই যাইয়া সকালে একটা আইনজীবী ধরবি, জবাব দিতে হবে, দেখ যদি তদন্ত দেয় নকল তুলবি, তুললে জবাব রেডি করবি, এ বন্ধু হো বন্ধু আমি কাপড়টা লাগাই বললাম আমি সকালবেলা যাবো, আম্মা বলে না এখন যাবি, আমি বললাম বাহিরে তো বৃষ্টি হইতেছে, বাহিরে তো বৃষ্টি, বাহিরে তো বৃষ্টি হইতেছে, আম্মা ডাক দিয়ে কই ফুতিবি বাইরে আসা তাড়াতাড়ি যা, তখন আমি কি করব, আমি হঠাৎ করে পাঞ্জাবি নিয়ে ঘর থেকে বের হলাম, ড্রাইভার গাড়ি স্টার্ট দিল, আমার শরীরে বৃষ্টি ঝরতেছে, আম্মা ডাক দিয়ে কই শুইনা যা আয় আমার কাছে আয়, তবে একটা কথা কইয়া দে, তুই যাইবি ঢাকায় টেনশন করিস না, তুই যাইবি ঢাকায় আমি মা থাকবো তোর জন্য বাড়িতে নামাজের মসল্লাই, আওয়াজটা জোরে কইরা কো আল্লাহু আকবার, আমি সেই দিন বুঝেছি আমার ব্যারিস্টার ঢাকা নয়
আমার আইনজীবী ঢাকা নয়, আমার জজ ঢাকা নয়, আমি দেখলাম আমার ব্যারিস্টার আমার ঘরের ভিতরে। মামলায় একদিন গেল, দুই দিন গেল, তিন দিনের মাথায় টেলিভিশনের নিউজ, তাহিরের বিরুদ্ধে মামলা খারিজ, ফেসবুকে অবস্থা সবার কাছে পৌঁছে গেল। আমি তিন দিন পরে যখন বাড়ির মধ্যে এসেছি, আমারে বলতেছে আম্মা নাকি তিন দিন পর্যন্ত পানি দিয়েছে, হেরি খাইছে আর পানি দিয়া ইফতার করছে। এমন একটা মা, এমন একটা বাবা, যার সংসারে নাই তার মতন এতি মারি মারি। যা বাড়িতে যাই আমার পায়ে ধর, সব মা মিলে কথাগুলা বলি। আমি দেখছি আমার চাইতে সুরকারের অভাব নাই, আমার চাইতে টাকাওয়ালা অভাব নাই, এলমওয়ালা অভাব নাই। এরপরে যেখানে যাই দিন নাই রাত নাই, এইবারও প্রায় 247টা মাস দিনের বেলা করছি। এরপর আগামীকাল দিনের বেলা রাত্রে আরো তিনটি প্রোগ্রাম, এইভাবে প্রতিদিন হাজার হাজার মানুষ দিয়া কথা বলি, কিন্তু এর পিছনে একটা মাত্র জাদু কাজ করে, এটা হলো একমাত্র আমার মা দুখিনীর দোয়া। এই যে মেম্বার সাহেব গোলাম মোস্তফা না, এই গোলাম মোস্তফা সাহেবে জিজ্ঞাসা করো, আপনি যে মেম্বার হইছেন আপনাকে মানুষে মায়া করে কেন? উনি আমার ডাক দিয়ে বলবে, তাহির রে আমার মানুষে সম্মান করে, আমি হইছি মেম্বার, এর পিছনে টাকা কাজ করে নাই, ক্ষমতা কাজ করে নাই, একমাত্র আমার মায়ের দোয়ার কারণে। যেই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা, হাই রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দেব ওই দুঃখী মায়ের দাফন, আমি কেমনে দেব ওই দুঃখী মায়ের দাফন, মাগো তোমার মতো লই না কেহ, আমায় তুলে টানি। এই যুবক দেখ মুরব্বীরা কানছে, এই মুরব্বীরা চোখের পানি ঝরছে, আব্দুল কাদেরের ছেলেরা চোখের পানি ঝরছে কেন? এই মুরব্বীরা কানছে, তার মার কথা মনে হয়েছে, ও মুরব্বীর সন্তান যারা এখানে আছো, একদিন তোমার বাপটা যখন জানতো না, তুমিও এমন ভাবে চোখের পানি ফালায় কাঁদবা। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি, হাদর করে মোচে নাকি হাদর করে মোচে নাকি আমার চোখের পানি, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। ও যুবক তোরে বলে দে, আজকে যদি মা বেঁচে থাকি, মা পায়েদের গিয়া মাপ চাইবে, আম্মা আর কষ্ট দিতাম না, আব্বা গো আর কষ্ট দিতাম না, যদি মা কবর থাকে বাপটা কবর থাকে, বাবার কবরের পারে যায় দাঁড়ায় বলবা, আব্বা গো ও আব্বা তোমার সন্তান তোমার কবর আইছে, কষ্ট দিয়া থাকলে আল্লাহ যেন আমার মাফ করে দেয়। আল্লাহ রে বলবা, আল্লাহ আমার মা বাবা আমার ছোটবেলায় যেমন করে আদর করেছে, আল্লাহ আমার মা বাবারে কবরে এমন করে মায়া করে রাখিও। এই দোয়াটা করতে চাই কি চাই না, দুইটা হাত তুলে মায়ের পাগলরা আমারে দেখায়া দাও, মা কেন এত দামি জানে না সকলে, বল মা কেন এত দামি জানে না সকলে, জানত যদি পড়ত দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে, মা কি এ
একবার দেখিলে মা গেল এত দামি জানে না সকল মা গেল এত দামি জানে না সকলে দুটি বছরে পানি করালো মায়ের বুকের দুধ ফুলে পেটে নিয়ে আমার দিতেন কত শোক দুটি বছরে পানি করালো মায়ের বুকের দুধ ফুলে পেটে নিয়ে আমার দিতেন কত শোক সেই মায়ের কষ্ট দিল সেই যদি বলত দেখে পুরান হাদিসে খোলে একটি হজের সওয়াব মিলে আহা মা কে একবার দেখিলে দেখিলে মা কেন জানে না সকলে বল মা কেন এত দামে জানে না সকলে মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেহুশি হইয়া পরে মায়ের আপন বিছানায় মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেহুশি হইয়া পরে মায়ের আপন বিছানায় সন্তানের লইয়া গলে জানত যদি পড়ত দেখে পুরান হাদিস খোলে একটি হজের সওয়াব মিলে দেখিলে মা কেন এত দামি কষ্ট হয়েছে আপনাদের কারা কারা মায়ের পাগল হাত তোলে সকলে তিনবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ওই মায়ের জন্য বলবেন আল্লাহ দিল নরম করে বলুন আল্লাহ আল্লাহ এখন আমি একটি দোয়া করবো আপনারা আমিনটা ছুড়ে বলবেন আল্লাহ দয়াল নবীর উসিলায় আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও আল্লাহ তোমার রহমান নামের উসিলায় কবরবাসীর আযাব মাফ করে দাও আল্লাহ এই নবীপুরের মসজিদে অনেকগুলো টাকা প্রায় 2 লক্ষ টাকার কাছে কাছে দান করেছে আল্লাহ মসজিদের কাজ যখন শুরু হবে আপনি গায়ে দিবেন মদত করুন আমিন মানুষের দিলটাকে মসজিদমুখী বানায় দেন আমিন আমি এখান থেকে অনেক দূরে চলে যাচ্ছি মালিক রাস্তাঘাটে নিরাপদ রাখি যতদিন বাঁচবো সুন্নতের খেদমতে কবুল করো এখানে আমাকে এই প্রশ্নগুলো দিয়ে না না আমাকে কোনো প্রশ্ন দিয়ে না আমার প্রশ্নের উত্তর দেওয়ার বয়স হয়ে গেছে না ফতোয়া দিলে রেজাল এই যে এখানে কথা বলছেন না আমি কষ্ট পেয়েছি কেন জানেন এখনো প্রত্যেকের দিলটা কাঁপতেছে আপনি হুট করে দুনিয়ার প্রেমে মজে গেছেন আমাকে একটা প্রশ্ন দিয়েছিল প্রশ্ন উত্তরটা কেন দেই নাই আমাদের এই ফতোয়াবাজি করতে করতে সব শেষ এখন যার যোগ্যর আকিদা আছে যদি কাহার কোনো সমস্যা থাকে আমরা একসাথে বৈশা যারা যারা সমস্যা আমরা সমাধান করবো যারা নবীর নূর মানে এরকে জীবনের টাকা খাওয়ায় মাটি কই তারবো যারা নবীর মাটি কয়ের ট্যাবলেট খাওয়াই নূর কোন দিত না তা আমরা কি লেগে আমরা মন চাইছি আমরা জবাব দিব হেরার মন চাই হেরা জবাব দিব লাস্টের সমাধান এক হইতো না এদের বলে আমরা গোপনে গোপনে চাইতেছি আমরা প্রয়োজনে মিলেমিশে আলে মোলামারা একটা সমাধান করে একটা প্ল্যাটফর্ম তৈরি করা এটা হইলে আমি ছোট মানুষের বয়স উত্তর দেওয়া প্রশ্নের উত্তর দেওয়ার বয়স হবে হইছে না ফারি দিতাম এর ক্ষেত্রে উত্তর দিতাম ফারি
একেবারে যে পারি না এমন কোনো কথা না, একটা কথা আমি বানিয়ে বলছি, আমার প্রত্যেকটা কথার সাথে এবং ওয়াজের বিষয়ের সাথে আমার কমিটির যে বিষয়টা বলেছিল আমি এটার সাথে আপনাদেরকে বুঝাইতে যতটুকু সক্ষম হয়েছি দলিলের ভিত্তিতে সক্ষম হয়েছি। চাপাবাজির দিন শেষ, বাবা শাহাদালের বাংলাদেশ, ঠিক কিনা বলুন? এই জন্য শুধু একটাই কথা, আমাদের মাঝে যে দ্বন্দ্বগুলো আছে আমরা আলেম ওলামারা বসে সমাধান করব। আপনারা পাবলিক এখন সিদ্ধান্ত যাবেন না, দেখবেন আপনার বিবেক নামক একটা মহাশক্তি আল্লাহ দান করেছেন। আপনার বিবেক যদি বলে আমারটা সত্য, আপনি এখানেই থাকেন। আপনার বিবেক যদি বলবেন যে ওইটা সত্য, ওখানেই থাকেন। কেউ করবে নবীকে নিয়ে মাটির ব্যবসা, কেউ করবে নবীকে নিয়ে নূরের ব্যবসা, লাভজনকের হিসাব এই কোম্পানিগঞ্জের বাজারে কেউ দিতে পারত না। এদের হিসাব হবে মিজানের পাল্লায় হাসরের ময়দান। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আর যারা আমিন, আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن لا সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।